নাম সৌভিক বিশাই, আমি সার্বনি গভর্নমেন্ট আইটিআই ফিটার ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর। আজ আমি আলোচনা করব আউটসাইড মাইক্রোমিটার মেট্রিক সিস্টেমের কীভাবে মাপ নেওয়া এবং তার পার্টগুলো আর তার লিস্ট কাউন্ট ওয়ার্কিং প্রিন্সিপাল। ঠিক আছে, তো ফার্স্টে আউটসাইড মাইক্রোমিটার পার্টগুলো দেখে নিই। এখানে কি হচ্ছে, এই যে এই ফ্রেম, এটাকে হলো ফ্রেম, এটা হচ্ছে ফ্রেম, এটা হচ্ছে হাফ রাউন্ড হয়, আর এটা তৈরি হয় হচ্ছে কাস্ট আয়রন আর অ্যালুমিনিয়াম অ্যালয় আর হচ্ছে কাস্টিল। ঠিক আছে, আর এই পার্টটাকে বলে এনভিল। এই পার্টটা এনভিলটা হচ্ছে ক্রোমিয়াম স্টিল দিয়ে তৈরি হয়। সেম এই পার্টটা হচ্ছে স্পিন্ডেল, এটাও ক্রোমিয়াম স্টিলে তৈরি হয়। আর এইখানে যে পার্টটা আছে এটা হচ্ছে ব্যারেল অর স্লিভ। আর সেম এইখানে যে এই পার্টটাকে বলে থিম্বল, আর এটা র্যাচ স্টক, আর এটা হচ্ছে লকনাট। তো এরপর এগুলোর কাজ কী? প্রথম হচ্ছে এটা এর ওয়ার্কিং, এটা এর এটা কাজ করে নাট অ্যান্ড বোল্ট প্রিন্সিপালে। তো এর এই ব্যারেলের বা স্লিভের ভেতরে একটা থ্রেড কাটা থাকে, সেম অপোজিটে থিম্বেলের ভিতরে একটা থ্রেড কাটা থাকে যেটা নাট অ্যান্ড বোল্টের কাজ করে। যে থ্রেডটা পিচ হচ্ছে 0.5 mm। তো এরপর হচ্ছে এইটা এই থিম্বেলটা আমি রোটেট করলে এই স্পিন্ডেলটা বাইরে বেরোয়, এই স্লিভের দিকে অ্যানভেলের দিকে বেরোয় আসে এবং অ্যানভেলের দিকে থেকে দূরে যায়। তো সেম এই যেহেতু এই ভেতরের পিচটা 0.5 mm এর পিচ হয়, সেহেতু থিম্বেলটা আমার একবার রোটেট করলে তো কী হয় না, আমার এনভিলটা সরি স্পিন্ডেলটা এনভিলের দিকে 0.5 mm এগিয়ে যায়। তো ঠিক আছে, এরপর আর এই র্যাচ স্টাফের কাজ হচ্ছে যে ম্যাক্সিমাম প্রেসার ক্রিয়েট করা। ঠিক আছে, তো আর লকনাট হচ্ছে অ্যাকচুয়াল মাপটাকে ধরে রাখা। যখন আমি কোনো জিনিসকে মাপ নিয়ে নেবো, এখানে এটা যদি আমি এরভাবে মাপ নিয়ে নিই, নিয়ে নেওয়ার পর যাতে এই মাপটা কম বেশি হয়ে যায় তার জন্য লকনাট দিয়ে আমি ফার্স্ট লক করে দিই। ঠিক আছে, তো তার আগে মাপগুলো দেখে নিয়ে যাবে কীভাবে এখানে গ্রেডেশন করা আছে। গ্রেডেশন এইদিকে যে স্লিভের ওপরে যে একটা মার্কিং স্কেল করা আছে সেটা হচ্ছে ওপরটা হচ্ছে এমএম হচ্ছে এক একটা ভাগের মাপ হচ্ছে 1 mm করে। ওই এটা হচ্ছে মেন স্কেল ডিভিশন বলে। হচ্ছে এক একটা পার্টের মাপ, এই শুধু এইটুকুর মাপ হচ্ছে 1 mm, আর নিচের পার্টটা হচ্ছে ওর অর্ধেক, মানে দুটো 1 mm এর মাঝখানে যেহেতু আছে তো এই এইটাকে বলে সাব স্কেল ডিভিশন। এটার মাপ হচ্ছে 0.5। ঠিক আছে, এরপর এই থিম্বেলে টোটাল 50টা ভাগ করা থাকে। হচ্ছে এটা টোটালি 50টা ভাগ একবার রোটেট করলে 50 ভাগ কভার করছে। 50 ভাগ কভার করলে আমার এদিকে স্পিন্ডেলটা এগোচ্ছে 0.5 mm। তো যেহেতু 0.5 mm এগোচ্ছে, তাহলে আমার এখানে থিম্বেলের এক একটা ভাগের মাপ কত, না সেটা হচ্ছে এই যেহেতু 0.5 আসছে তার মানে হাফ 1/2 × 1/50, তো কত আসছে 1/100, 0.01 mm। এটা এই এই মাপটা হচ্ছে আমার থিম্বেলের যে 50টা ভাগের এক একটা ভাগের মাপ। এই এক একটা ভাগের যে মাপটা এসছে এটাই হচ্ছে লিস্ট কাউন্ট। এটা হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার ম্যাট্রিক সিস্টেমের লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 mm। ঠিক আছে, এরপর দেখে নেব যে এটা কিভাবে মাপ নেব। ঠিক আছে, আমি কিভাবে মাপ নেব না, আমি কোনো মেটাল বা মেটেরিয়ালকে
বা কোনো জবকে আমি এই এনভিল আর স্পিন্ডেলের মাঝে রাখবো, রেখে আমি এই থিমবেলটাকে রোটেট করবো, থিমবেল বা র্যাচেট স্টপ দিয়ে রোটেট করবো। থিমবেল রোটেট করলে এনভিল স্পিন্ডেলটা আস্তে আস্তে এখানে গিয়ে এনভিলের সাথে জবটাকে টাইট করে ধরবে। দেন আর এই র্যাচেট স্টপের কাজটা হচ্ছে যে যদি আমি থিমবেলটাকে রোটেট করি তাহলে কী হবে, বিভিন্ন অপারেটর বিভিন্ন রকমভাবে প্রেশার ক্রিয়েট করবে, তো তার জন্য বিভিন্ন রকম মাপ আসবে। সেই মাপটা যাতে কম বেশি না আসে, সবার ক্ষেত্রে সমান মাপ আসে, তার জন্য ইউজ করা হয় র্যাচেট স্টপ। র্যাচেট স্টপটা কী না, এটা যখন আমি রোটেট করবো র্যাচেট স্টপটা রোটেট করলে একটা ম্যাক্সিমাম প্রেশার ক্রিয়েট করবে, তারপর আর র্যাচেট স্টপটা প্রেশার ক্রিয়েট করবে না, এটা একটা আওয়াজ করবে, তখন বুঝতে পারবো যে আমার ম্যাক্সিমাম প্রেশার ক্রিয়েট হয়ে গেছে। দেন আমি লক নাটটা দিয়ে আমি লক করে দেবো এখানে, যাতে না এই মাপটা যে মাপটা পেয়েছি সেই মাপটা আমার না কম বেশি হয়ে যায়। লক নাটের কাজ গেল এবং হয়ে গেল। এরপরে আমি যদি এখানে এই মাপটা পেয়ে থাকি, আমার এখানে এগুলো হচ্ছে 1 mm করে এক একটা বাম, তো এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ 5, 5, 6, 7, 8, আটটা ঘর আমি দেখতে পেয়েছি মেন স্কেলে। তার মানে হচ্ছে মেন স্কেল ডিভিশনে মাপ হচ্ছে 8.00 mm। এরপর আমি কি দেখব যে এখানে কোনো সাব ডিভিশন নেই, তো স্কেল ডিভিশন হচ্ছে 0.00, আমার কোনো সাব ডিভিশন নেই। এরপর দেখব যে এখানে এটাকে বলে ডেটাম লাইন, এই মেন এটা বা রেফারেন্স লাইন বা যে ডেটাম লাইন বলে, এই রেফারেন্স লাইনের সাথে থিমবেলের কোন লাইনটা আমার ম্যাচ করছে, তো সেই ম্যাচ করছে কোনটা না এটা, যেহেতু এই মাপটা করছে, তো এটা যদি 25 হয় 26, 7, 8, 28, এই 28-এর সাথে গুণিত এই লিস্ট কাউন্টটা মাল্টিপ্লাই করতে হবে 0.01 mm, তো কত হচ্ছে 0.28, তো এটা হচ্ছে, এবার এটা টোটাল করে দিলে হচ্ছে 82.8, আমার তাহলে মাপ এলো এইখানে, এই মাপটাই হলো এত mm। এরপর আরেকটা হয় কি, যদি আমার এখানে একটা সাব ডিভিশন থাকতো তখন কী হতো, যেহেতু এখানে সাব ডিভিশন, তো সাব ডিভিশন কী হবে, এটা হচ্ছে থিমবেল স্কেল ডিভিশন, তো যেহেতু যদি সাব ডিভিশন থাকতো তাহলে কী হতো, এখানে 8, দেন কী হলো একটা সাব ডিভিশনের মাপ কত বলেছি, সাব ডিভিশন 0.5 mm, যেহেতু সাব ডিভিশন আমি পেয়েছি তো 0.5 mm, এটা হচ্ছে 5.0, বুঝেছি, তো তাহলে এর মাপ তখন আসতো 7, 8 mm, তো এটা গেল ভার্নিয়ার এটা হলো আউটসাইড মাইক্রোমিটার ম্যাট্রিক্স সিস্টেমের লিস্ট কাউন্ট বের করানোর নিয়ম এবং কীভাবে মেজারমেন্ট করতে হয়। আজকে এতটুকুই, এর পরের ভিডিওতে আমি ব্রিটিশ সিস্টেম এবং ভার্নিয়ার সিস্টেমে আমি কীভাবে মাপ নিতে হয় সেটা দেখাবো।